দর্শক আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এখন রাত 12টা, এখানে এটি অনেক কানাডি খুব সুন্দরভাবে কাজ চলতেছে। আমি রয়েছি এখন বদরকালী, একদম দক্ষিণ মাতার যে অবহেলিত সড়ক ছিল, একবার আমি এখান থেকে লাইভে দিয়েছিলাম দর্শক। আজকে সেই জায়গা থেকে আমি রাতের বেলা ভিডিওটা নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এক্সকাভেটারের মাধ্যমে এখানে ওই মাটি তোলা হচ্ছে রাস্তার উপরে, সড়ক উঁচু করতেছে। এই সড়কটি বদরকাল দক্ষিণমাতা ফিশারি ঘাট থেকে শুরু করে আজমনগর, আজমনগর থেকে শুরু করে বদরকাল বাজার পর্যন্ত ফিস ডালা হয়ে যাচ্ছে দর্শক। আমি ফিজের এখানে রং করছি, দর্শক দেখতে পাচ্ছেন এক্সকাভেটারের মাধ্যমে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। দিনের বেলায় রাত্রের বেলায় সবসময় এখানে কর্মযোগ্য। দেখতে পাচ্ছেন দাঁত রাস্তা অনেক উঁচু করতেছে ইনশাল্লাহ। এই বদরকালীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি হয়ে গেলে বদরকালী অনেক উন্নতি হবে এবং বদরকালী একটা পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠবে। এই জায়গায় কিন্তু আগে গাড়ি চলাচল করতো না, রাস্তা একদম দেখুন রাতের বেলায় একদম বাঙ্গা ছিল। এই আপ পূর্বে এই রাস্তাটি, এই সড়কটি, যা আপনারা ভিডিওতে হয়তো রাতের বেলার রাতের অন্ধকার আমার মোবাইলের ক্যামেরায় যা যত দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো উপলব্ধি করতে পাচ্ছেন এই সড়কটি কত অবহেলিত ছিল। যারা এই এলাকায় কখনো এসেছিলেন তারা হয়তো জানেন। এই রাস্তাটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সামনে অন্ধকার যেখানে, এটি হচ্ছে লবণ মাঠ। এখন লবণ মাঠ কিন্তু বর্ষার মৌসুম এখানে মাছ চাষ করা হয় দর্শক। এই জায়গায় আগে গাড়ি চলাচল করতে পারতো না, বদরকালীর ওই বেড়িমাঠ দিয়ে গাড়ি চলাচল করে টমটম, সেখানে অনেক কষ্ট বাজারে যেতে গেলে, বাজারে যাওয়া আসা। এখন এই সড়কটি ফিস ডালা হয়ে যাচ্ছে, একটি উন্নত মানের সড়ক নির্মাণ হতে যাচ্ছে। এই সড়ক হয়ে গেলে বদরকালী বাজার আর বদরকালী দক্ষিণমাতা ফিশারি ঘাটের যোগাযোগ ব্যবস্থা অতি সময়ের মধ্যে, মানে বাজারে যেতে পারবে আর বাড়ি ফিরতে পারবে। আর এখানে পর্যটক হিসেবে বদরকালী পরিদর্শনের জন্য যে কেউ আসলে অতি তাড়াতাড়ি এখানে চলে আসতে পারবে দর্শক। আমি যে জায়গায় এখন হাঁটছি এটি হচ্ছে বদরকালীর দক্ষিণমাতা ফিশারি ঘাটের, দর্শক দেখতে পাচ্ছেন এখানেও নিচ থেকে মাটি তোলা হয়েছে। পাশে আমি একটি লাইভ দিয়েছিলাম আজ থেকে প্রায় 20 দিন মতো আগে, তো ওই লাইভে দেখিয়েছিলাম আমি দিনের বেলায় ঠিক আসরের সময় হয়তো। এই যে মাটি দেখতে পাচ্ছেন, মাটির ওই পাশে রয়েছে গাইড ওয়াল, যার কারণে মাটি এখান থেকে সরে যাবে না, আশা করি এর উপরেই হবে যা যা করণীয় একটি সড়ক, উন্নত সড়ক নির্মাণের তা সবগুলো এখানে হবে। আমি এই বদরকালীতে যতদিন আছি, আমি তো প্রবাসী, আপনারা যারা আমাকে জানেন আগে থেকে সবাই জানেন যে আমি ঘুমানো থাকি, তো আরও 1 মাস মতো আছি। এই 1 মাসের মধ্যে এই রাস্তার কাজের অগ্রগতি কতটুকু এগিয়েছে তাও আমি আপনাদেরকে দেখাবো দিনের বেলায়। আজকে রাতের বেলার ভিডিওটা এই জন্য করলাম যে রাত্রেও এইখানে কাজ হচ্ছে এক্সকাভেটারের মাধ্যমে, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো দর্শক আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবার কাছে অনুরোধ, আজকের রাতের বেলার আমার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই নূর নবী আমরা ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।